মালদা নালাগোলা রাজ্য সড়কে বেপরোয়া গতিতে বাস চালানোয় দুর্ঘটনা নিয়ে ক্ষুব্ধ মানুষজন সরব হন মাঝে মধ্যে। এবার সরব হলেন বাসের স্টুডেন্ট ভাড়া দেওয়ার এক এক ছাত্রীকে নির্দিষ্ট স্টপেজ ছেড়ে অনেক দূরে ফাঁকা জায়গায় নামিয়ে দেওয়ার প্রতিবাদে। ঘটনায় ক্ষুব্ধ মানুষজন মঙ্গলবার মালদা নালাগোলা রাজ্য সড়ক কেন্দ্রপুকুর এলাকায় পথ অবরোধ করেন। যদিও পুলিশি হস্তক্ষেপে বেসরকারি বাস মালিক ও কর্মীদের নিয়ে আলোচনা করে মিটিয়ে দেওয়ার আশ্বাস অবরোধ তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, সম্প্রতি একদিন আগেই বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন শিউলি হেমব্রম নামে এক কলেজ ছাত্রী। বাড়ি ফিরতে তিনি একটি বেসরকারি বাসে উঠেছিলেন, কিন্তু বেসরকারি বাসের কন্ট্রাক্টর কিছুতেই স্টুডেন্ট ভাড়া নিচ্ছিলেন না। এই নিয়ে বচসা হয়। ছাত্রী কন্ট্রাক্টরকে জানান স্টুডেন্ট ভাড়া নেওয়ার নিয়ম রয়েছে। এরপরে ক্ষুব্ধ হয়ে কন্ট্রাক্টর নির্দিষ্ট স্টপেজে না নামিয়ে অনেক দূরে একটা ফাঁকা জায়গায় নামিয়ে দেয়। সন্দেহ হওয়া যায়, আতঙ্কিত হয়ে ছাত্রীটি কোনো মতে হেঁটে বাড়ি ফিরে সব কথা জানান। এরপরে ক্ষুব্ধ মানুষজন মঙ্গলবার কেন্দ্রপুকুরের পথ অবরোধ করেন। অবরোধ স্থলে পুলিশ প্রশাসন পৌঁছে বাসের মালিকের পক্ষ এবং বাস কর্মীদের নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেন। এখন দেখার কবে কখন এই আলোচনা হয় আর বেসরকারি বাস কর্মীদের এমন মানসিকতার পরিবর্তন হয়। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি। আমার ছেলেটা মালদা ফেরার সময় 6:22 বাজে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় ওই ভাড়ার জন্য খুব কাটাকাটি হয়। মির দুই আমার 126 নাম্বার, ওনাকে বলছে আমি তো স্টুডেন্ট ভাড়া দেবো, স্টুডেন্ট ভাড়া নেবে না, বলছে তোমার বাপের গাড়ি, তোমার বাপের রাস্তা, পিসির বাড়ি, বাবার বাড়ি যাচ্ছিস, আর স্টুডেন্ট ভাড়া দেবা। এই পর্যন্ত আমার সব কিছু প্রমাণপত্র আছে, সব কিছু দেখাচ্ছি। তার সত্ত্বেও বলতে সিটের মধ্যে ঘাট করে এখান থেকে নিয়ে যায়, ভাড়া না নিয়ে বাদুরপুর মাঠে ওকে নামাইতে চায়, ফাঁকা মাঠে সন্ধ্যার সময়। ইতিমধ্যে তখন করতে করতে ওই নমাইলে নামে দিয়েছি। আমরা কালকে গাড়িটাকে ধরছিলাম। কী চাইছেন এখন, কী চাইছেন? আমরা এটা ফাইসলা করতে চাই, ওই বাসের ড্রাইভার খালাসি কন্ট্রাক্টর আসলে, মালিক আসলে আমরা বাসগুলোকে শুনি। যদি সুরাহা না তাহলে কেস করে দেবো আমরা। আপনার নাম, পরিচয়? আপনি কে হন? মেয়ের? আমি জামাইবাবু।